হ্যালো 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 হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমি গৌরব দত্ত, তোমাদের সবাইকে স্বাগত জানাই WBP লেডি কনস্টেবল, পাশাপাশি কি কলকাতা পুলিশের যে আপকামিং এক্সাম আছে তার জন্য তোমাদের যে বিগত বছরের প্রশ্নগুলি আমি রেগুলার বেসিসে করিয়ে যাচ্ছি তার আজকে পর্ব নাম্বার 31। পর্ব নাম্বার 31 চলছে, মানে তোমরা বুঝতে পারছো এর আগে 30টা পর্ব হয়ে গেছে। প্রত্যেক পর্বে অন অ্যাভারেজ 3-4টা করে যদি কোশ্চেন থাকে, মিনিমাম 90 কোশ্চেন সলভ হয়ে গেছে মিনিমাম। সো তার মানে তোমরা বুঝতে পারছো যে তোমাদের জন্য কিন্তু একটা দারুণ জিনিস হতে চলেছে এটা, কারণ তোমরা যখন এক্সামে যাবে, WBP আপকামিং এক্সাম হোক, KP আপকামিং এক্সাম হোক, তাতে যদি তোমরা তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে যাও, তাহলে তোমাদের নলেজ থাকবে যে আচ্ছা রিজনিং এ ঠিক এই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, ঠিক এইগুলো এই এই প্রশ্নগুলো আসে, এরকম ট্রিকি এসছে বা আসেনি, এত ইজি এসছে বা আসেনি। তো এই যে ধারণাটা এটা দরকার। এতে কি হবে, কোনো একটা চ্যাপ্টারে তোমার যদি দুর্বলতা থাকে তাহলে তুমি সেটাকে রিকভার করে নিতে পারবে। তাই এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আগের ক্লাসগুলো করার জন্য তোমাদেরকে যে প্লেলিস্ট দরকার সেটা আমি একদম শেষ শেষে তোমাদেরকে দিয়ে দেবো, লাস্ট ফাইনাল স্ক্রিনে তোমরা এই প্লেলিস্টটা পেয়ে যাবে। তো তাই জন্য সবাইকে বলবো অবশ্যই লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখো, ঠিক আছে? তো ইয়েস, আমার নাম হচ্ছে গৌরব দত্ত। আমি তোমাদেরকে রিজনিং পড়াই আনএকাডেমি, দুটো প্ল্যাটফর্মে রিজনিং পড়াই, একটা হচ্ছে এই ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে আনএকাডেমি অ্যাপে। অ্যাপের সময় ডিটেলস আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে বলছি। তো রিজনিং এ ফুল মার্কস, এটা তোমাদের জন্য লাইভ ক্লাস থাকে, দেখতেই পাচ্ছ। এই ক্লাসটা তোমাদের জন্য MTS, WBP, রেল, WBCS, KP এবং পাশাপাশি এখন যে নতুন একটা নোটিফিকেশন বেরোলো CHSL, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে অবশ্যই লাইভ ক্লাসগুলো করবে। পাশাপাশি তোমাদের জন্য শুরু থেকে শুরু রিজনিং কৌশল বা এই যে টপ ফাইভ, এগুলো সব রেকর্ডিং রেকর্ড ক্লাস হিসাবে থাকে, এবং টপ ফাইভে তোমরা অনেকগুলো টপিক পেয়ে যাবে, ক্যালেন্ডার, ক্লক, মিসিং নাম্বার, এরকম অনেক টপিক তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তাই অবশ্যই এই ক্লাসগুলো করার জন্য তোমাদেরকে অবশ্যই বলবো। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমাদের এর আগে যে পর্বটা করিয়েছি তার হোমওয়ার্কের কোশ্চেন হচ্ছে এটা। তো অবশ্যই দেখে নাও হোমওয়ার্কের কোশ্চেনটা, তোমরা কি অ্যান্সার হবে সেটা বুঝে নাও। আচ্ছা, তোমরা ভিডিওটাকে পজ করেছো, নিজেরা ভাবো তো, যারা যারা অ্যান্সার করেছো গুড, যারা যারা অ্যান্সার করেছো গুড, বাট যারা করনি এখনো সুযোগ আছে, ভাবো না, ভেবে দেখো তো কি অ্যান্সার হচ্ছে, ভেবে নিয়েছো? আচ্ছা আচ্ছা, যদি আমি এরকম ভাবে ভাবি যে 9² মানে হলো 81, তাকে 3 দিয়ে গুণ করলে 243 হয়। 9² তো 81, আর 81 কে 3 দিয়ে গুণ করলে 243 হয়, ঠিক সেভাবে 8² হচ্ছে 64, 8² 64, তাকে 3 দিয়ে গুণ করলে কত হয়, তাকে 3 দিয়ে গুণ করলে কিন্তু তোমরা পাবে হচ্ছে 192, কারণ 376 প্লাস 12 192। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 192। আমি বলতে বললাম তাহলে 9² × 3 ইজ 243, 8² × 3 ইজ 192, বুঝতে পারলাম? চলো, সো এখানে বলছে যদি প্লাস মানে, যদি প্লাস মানে গুণ হয়, এটা আমাদের কিন্তু PYQ কোশ্চেন, মাথায় রাখবে এটা কিন্তু PYQ কোশ্চেন, প্র্যাকটিস কোশ্চেন নয়। তো প্লাস মানে যদি ক্রস মানে মাল্টিপ্লাই হয়, মাইনাস মানে যদি ডিভাইড হয়, মাল্টিপ্লাই মানে যদি প্লাস হয়, আর ডিভাইড মানে যদি মাইনাস হয়, তাহলে নিম্নোক্ত কোন সমীকরণটি সঠিক? দেখো বেসিক্যালি এখানে সবকটা অপশানে তোমাদেরকে চেক করে করে দেখতে হবে। আমি জানি বলে আমি একদম হয়তো ডাইরেক্ট অপশানে চলে যাব, বাট এক্সাম হলে এর কোনো বেসিক শর্টকাট হয় না। অনেকে বলে যে আগের সংখ্যাটা যদি ভাগ না যায় তাহলে হয়তো হয়ে যায়, এমনটা কোনো মানে নেই। যেমন ধরো 15 × 3 / 5, ঠিক আছে, সাপোজ, তো অবশ্যই 3 দিয়ে 5 যাচ্ছে না। তুমি বলবে স্যার 3 দিয়ে 5 যাচ্ছে না, তাহলে এই অপশন তো বাদ দেবো। কেন বাদ দেবো, কাটবে তো। দেখো 15 × 3/5 যদি আমি এরম ভাবে কাটি তাহলে এখান থেকে 9 চলে আসছে না, তো এভাবে আসতে পারে। তাই আগের সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না মানে ওই অপশনটা বাদ দিয়ে দেবো, এই ধারণা কিন্তু রাখা উচিত হবে না। তো আমি বলে দিচ্ছি এখানে অপশন সি হচ্ছে অ্যান্সার। এখানে দেখো 18 প্লাস মানে বলে দিয়েছে এখানে মাল্টিপ্লাই,
6 minus means এখানে হচ্ছে divide by 4 and into means হচ্ছে plus 2 আর divide মানে হচ্ছে minus 3 এবার দেখো obviously আমরা এখানে কি করব না 6 কে 4 দিয়ে ডিভাইড করব তোমরা এখানেই দেখতে পাচ্ছো 6 কে 4 দিয়ে যাচ্ছে না ফ্র্যাকশনে তো আসছে যদি বাদ দিতে তাহলে কিন্তু হবে না কিন্তু দেখো এখানে 18 into 6 by 4 plus 2 minus 3 তাহলে এখানে কাটলে আমরা কি পাচ্ছি এখানে 3 পাচ্ছি এখানে 2 পাচ্ছি কাটলে এখানে 9 পেয়ে যাচ্ছে তাহলে 3 9 27 plus 2 কত হচ্ছে 29 29 minus 3 দেখো 26 এসে যাচ্ছে তার মানে এই অপশনটা পারফেক্ট আছে ওকে তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আচ্ছা নেক্সট কোশ্চেন তোমাদের জন্য দেখতে পাচ্ছো এখানে জেড জেড খুব ভালো করে খেয়াল করো জেড এ রিভার্স ওয়াই বি রিভার্স সি এক্স রিভার্স ডি ডব্লিউ রিভার্স যদি রিভার্স না জানো এই পাতি প্রশ্নের জন্য দরকার নেই জানার জেড ওয়াই এক্স ডব্লিউ সব মাইনাস ওয়ান করে হচ্ছে তাহলে ডব্লিউ মাইনাস ওয়ান করলে কি হবে ডব্লিউ মাইনাস ওয়ান করলে ভি হবে ভিটা আগে থাকবে তার মানে আমরা বুঝতে পারছি এই অপশনটা হবে না আচ্ছা এ বি সি ডি অবভিয়াসলি ই হবে তো ভি রিভার্স যদি রিভার্স বোঝো ভালো না হলে এমনি বুঝে নাও এ বি সি ডি ই হবে এবার ই হবে সব সব কাজে ই আছে তেমন কোনো সমস্যা না এবার কি হবে এবার দেখো খেয়াল করো চার অল্টারনেটিভে এখানে তিন আছে চারের অল্টারনেটিভে তিন আছে আর পাঁচ অল্টারনেটিভে এখানে ছয় আছে তাহলে পাঁচ অল্টারনেটিভে ছয় ছয় অল্টারনেটিভে থাকবে সাত এবার সাত কোথায় থাকবে সাতটা শেষে থাকবে ঠিক আছে এমনিতেও সাতটা আমরা দেখতে পাচ্ছি একটাই অপশানে শেষে আছে তাহলে আবার বলছি এখানে দেখো পাঁচ অল্টারনেটিভ সিক্স অল্টারনেটিভ সেভেন চার অল্টারনেটিভ থ্রি তো এইভাবে অ্যান্সারটা হলো ভি ই সেভেন খুব সোজা প্রশ্নই ছিল অপশান ডি কিন্তু এই প্রশ্নের উত্তর এটা কিন্তু পিওয়াই কিউ কোশ্চেন মানে পরীক্ষা কিন্তু এরম প্রশ্নই এসছে আরও একটা মারাত্মক সোজা প্রশ্ন তোমাদের জন্য দেখতে পাচ্ছ এখানে কতগুলো বর্গ আছে এখানে কতগুলো বর্গ আছে এটা বের করতে বলেছে পাতি ফর্মুলা এখানে ফর্মুলাও ব্যবহার করবো না অ্যাকচুয়ালি ফর্মুলা ইউজ করা যায় ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার দরকার কি আছে ইজি প্রশ্ন ওয়ান টু থ্রি ফোর চারটে এখানে স্কোয়ার বক্স দেখছি আর তার সঙ্গেই পুরো বাইরের বক্সটা নিয়ে হচ্ছে একটা তাই না এক দুই তিন চার আর বাইরেটা নিয়ে একটা পাঁচটা এইভাবে আমরা পাঁচটা পাচ্ছি ঠিক পাচ্ছে না এইভাবে আমরা পাঁচটা পাচ্ছি পাশাপাশি এই বড় সাইজেরটাও আমরা পাঁচটা পাচ্ছি বড় সাইজের বলতে যদি আমরা ভাবি যে এখানে এই ভেতরেরটা নেই এই ভেতরে এই ডিজাইনটা এখান থেকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে তার মাঝখানে যেটা আছে সেখান থেকেও আমরা পাচ্ছি না বাচ্চারা আমরা যদি ভেতরে এই ডিজাইনটাকে বাদ দিয়ে দিই তাহলে যেটা আছে সেখানেও আমরা পাঁচটা পাচ্ছি ইভেন তারপরেও কিন্তু আমরা পাঁচটা পাচ্ছি এইভাবে প্রত্যেক বক্সটাকে কিন্তু আমরা পাঁচটা পাঁচটা করে পাচ্ছি তাই না বাচ্চারা প্রত্যেক বক্সটাকে কিন্তু আমরা পাঁচটা পাঁচটা করে পাচ্ছি তাহলে এইভাবে যদি প্রত্যেক বক্সটাকে আমরা পাঁচটা করে পাই তাহলে আমরা বলতে পারি এখানে তিন পাঁচা পনেরো আছে তাহলে এই প্রশ্নের উত্তর দাঁড়ালো হচ্ছে পনেরো ওকে সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে এই হোমওয়ার্কের উত্তর সবাই কমেন্ট বক্সে করবে প্রত্যেকে করবে আমি প্রত্যেকে কমেন্ট দেখি লাইক করি তাই প্রত্যেকে কিন্তু অবশ্যই ক্লাসটাকে লাইক করবে আর অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ক্লাসে তার আগে একটু একটা ইনফরমেশান শেয়ার করি সেটা হচ্ছে আনএকাডেমি অ্যাপে যদি এখনও ইনস্টল না করে থাকো ইনস্টল করে নাও সেখানে দুপুর দুটোর সময় আমার ক্লাস থাকে দুই দুপুর দুটো ক্লাসটা করার জন্য তোমরা আনএকাডেমি অ্যাপ ইনস্টল করো এটা ফ্রি ক্লাস সেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম সিলেক্ট করো জিডি স্যার টেন করতে ইউজ করো আমার নামটা সার্চ করো আমাকে ফলো করে রাখো যাতে নেক্সট টাইম যখন দুটোর সময় আমি ক্লাস করবো তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আরেকবার মনে করিয়ে দিই ক্লাসের হোমওয়ার্ক করা মাস্ট এই হোমওয়ার্কের অ্যান্সার সবাই চেষ্টা করে কমেন্ট বক্সে অ্যান্সার করবে থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরি ওয়ান তোমাদের সবাইকে ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটি দাও লাইক শেয়ার করে দাও থ্যাংক ইউ টাটা